नमस्कार बंधु, अमृत म्यूजिक ट्यूटोरियल एर पक्ष आंतरिक प्रीति शुभेच्छा एवं अभिनंदन जानाई। आज के आरेकखानी नतून गान एने तुम्हारे जो नतून नय पुरान गान पुरान अवश्य मुभिर नाम मंदिरा। तुम्हारे अनेक एक्सपेक्टेशन आने के रिक्वेस्ट कर गान देर जन तो ये तो पुजो झमेल समय पाय तो जैक यत दिन समय पे अवश्य तुम्हारे चाहिदा पूरण करब। सिंगार हे लता मंगेशकर जी और सुर दिए बापी लाहिड़ी जी, कथा लिखे पुलक बंदोपाध्याय। तो चलो गान शुरू करी। तर आगे एक कथा बोले अवश्य तुम्हारा तो भलो भिडियो तुम्हारे अवश्य हमें बनिए दीची आओ देव। तो तुम्हारे एकटाई रिक्वेस्ट, तुम्हारा लाइक शेयर मैंने लाइक तो करी अने कर तब एक फेसबुक इन्स्टाग्राम इत्यादि शेयर कर दी हमारे अंत सुविधा है, एक प्रचार है और कि तुम्हारे यटुक रिक्वेस्ट हमार रही। और एक भलो भलो कमेंट कर दिव कारण ताते कि परवर्ती क्षेत्र हमार जरा नतून न्यूकामार आसा अंत बुझते पर जे रखम एक ट्यूटोरियल दिया तक एक प्रचार है और कि जा शुरू करी। हाँ केमन तो प्रथम गिटार पार्ट देते अच्छा गान प्रथम एक नहीं गान तुम्हारे ओरिजिनल जो स्केल आता हे ए माइनर स्केल, सॉरी ट्रांसपोज करा चिलो ए माइनर स्केले एक्चुअली ए माइनर स्केले बजाची ना, हमें बजाची बी फ्लैट माइनर स्केले देखा। हमें एक्चुअल स्टेजे जो बजाई तक बी फ्लैटे हमार बजान सुविधार जो बी फ्लैटे गान तुले एक्चुअल तो बी फ्लैट माइनर स्केल एक देखिए नीजे सा रे गा मा पा धा नी सा सा नी धा पा मा गा रे सा बी फ्लैट माइनर कॉर्ड। बी फ्लैट माने ए शार्प जेटा बी सापेक्षे फ्लैट और ए सापेक्षे शार्प ठीक है। बी फ्लैट माइनर स्केल तो प्रथम जो म्यूजिक पार्ट आछे से म्यूजिक पार्ट एक बजिए नहीं आगे देखे नाओ तारपरे स्लो मोशने देखा केमन। तो चलो এরপরে গানটা শুরু হয়ে যাবে। একদম ছোট্ট প্রথম পার্টটা একটু দেখে নাও কেমন করে বাজালাম। গিটার নিতে পারে, আমি নিয়েছি সেতার, আমি সেতার নিয়েই বাজাই। তো যাই হোক একটু দেখিয়ে নি যেটা বাজাচ্ছিলাম। কেমন করে বাজাচ্ছি এবারটাই বাজবে খালি, আর এখানে একটা নেব এটা কেমন ভাবে আমি নিচ্ছি একটু দেখে নাও। প্রথমে বাজবে এই হচ্ছে ব্যাপার, একই বাজাচ্ছি এটাই বাজাচ্ছি, একটু ডিফারেন্স। প্রথমবারে এটা লাগছে না, প্রথমবারে শুধু এখানেই এরপর এরপর হয়ে গেল। এরপরে আসছি গানটা, এবার ঢুকে পড়ছি এরপরে স্ট্রিং নিচ্ছি কেমন একবার দেখিয়ে নি, তারপরে স্লো মোশন।
সব লাল পাথরই তো শুরু হয়ে যাবে। যাই হোক, এবার স্ট্রিংটা স্লো মোশন কেমন, এবার বাজিয়ে নিই। এটাতে আসছে না, এটার থেকেই শুরু হচ্ছে অ্যাকোর্ডিয়ামটা নেব। আরেকবার দেখিয়ে নি, স্ট্রিং বাজছে, এবারে অ্যাকোর্ডিয়ামে ঢুকছি। কি বাজালাম, একটু ফাস্ট দেখে নিয়ে, আমার রিদিমটা গুলমাল হয়ে যাচ্ছে এত স্লো দেখাতে গেলে। এরপরে সরি, এটা বাজালাম। এরপরে স্ট্রিং, এরপরে সম্ভবত আবার সেতারটা আছে। তো আসলে স্লো মোশনে দেখাতে গিয়ে আমি নিজেই ভুলে যাচ্ছি। সেতারটা আছে কিরকম, বাকিটা একটা এরপরে সব লাল পাথরই তো, আমার কথাগুলো মনে নেই, আমি একটু দেখে দেখে বলছি, নাহলে কতগুলো গানের কথা মনে রাখবো বলো তো। সব লাল পাথরই তো চুরি হতে পারে না, সব মিলনে মালা দিতে পারে না, পাশার পাশে তো কি ফোটে যে বাগিচায়, একজন ঠাই পায় দেবতার দুটি পায়, সমাধি বেদিতার ঝরে যায় একজন, সব লাল পাথরই তো চুনি হতে পারে না, সব
প্রেম মিলনে মালা হতে পারে না। এই গেল স্থায়ী পাঠটা। এরপরে আসছি অন্তরা। প্রথম অন্তরাটা আগে যে মিউজিক পার্টটা আছে সে মিউজিক পার্টটা একটু দেখিয়ে নিই, কেমন? মিউজিক পার্টটা একটু দেখিয়ে নিই, এরপরে স্লো মোশনে আসছি, কেমন? পাঠ। এরপরে আমি দেখিয়ে দিই তাহলে স্লো মোশনে। প্রথমে আমি নিচ্ছি অ্যাকোর্ডিয়ান। এটা আবার দুবার ঘুরবে, দ্বিতীয়বারটা এরকম হবে। আরেকবার দেখে নিই, প্রথম বারটা এরপরে আরেকবার দেখে নি, দ্বিতীয়বারটা স্ট্রিং, আরেকবার মনে পড়ছে না, আসলে কি হয় রিদিমে হলে চটপট মনে পড়ে যায়। আমি দেখিয়ে দিই, আসলে রিদিমের বাইরে হচ্ছে তো হঠাৎ হঠাৎ ভুলে যাচ্ছি আর কি। যাক, স্ট্রিং এর পরে আসছি আবার আমি সিতারে, একই জিনিস। এই পার্টটা হয়ে গেল, কোনো ঝামেলা নেই। এরপরে অন্তরায় আসবো, প্রথম অন্তরা। ওই প্রথম অন্তরা থেকে বাকি পার্টটা আমি আরেকটা টিউটোরিয়ালে দেবো, নাহলে অনেক টিউটোরিয়ালগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে, তোমাদের ধৈর্যের অভাব ঘটবে। তো যাই হোক, সবাইকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আর পরবর্তী ভিডিওটার জন্য অপেক্ষা করো, আমি নিশ্চয়ই দিয়ে দেবো পরের সপ্তাহে, মানে পরের ডেটেই আমি দিয়ে দেবো। সাধারণত মঙ্গল বৃহস্পতি শনিবার আমি ছাড়ার চেষ্টা করছি, তো পরের বারে অবশ্যই আমি এর বাকি পার্টটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে শেষ করলাম।